आपके व्यवसाय और आपके विश्वास के लिए धन्यवाद। आपके साथ काम करना हमारे लिए सौभाग्य की बात है। নমস্কার, আমার বাংলা সংবাদে আমি রত্নেশ সুনাথ আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। শিলচর এনআইটিতে মারপিট ঘটনায় দোষীদের গ্রেফতারের সময়সীমা বেঁধে দিল আকসা। দুয়ারবন্দে অসামাজিক কার্যকলাপ রুখতে বিক্ষোভ মিছিল, স্মারকপত্র জেলা শাসককে। পনেরোই মেয়ের মধ্যে শেষ হবে অন্নপূর্ণা ঘাট দুধপাতিল বরাক সেতুর কাজ। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। শিলচর এনআইটির ছাত্র সিদ্ধান্তে প্রত্যেককে বেধড়কভাবে মারপিটের ঘটনায় জড়িতদের গ্রেফতার করতে না পারার ক্ষোভ ব্যক্ত করল ছাত্র সংগঠন আকসা। শুক্রবার শিলচর প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলন করে ওই ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়ে দোষীদের গ্রেফতারে পুলিশের ব্যর্থতায় ক্ষোভ ব্যক্ত করলেন আকসার উপদেষ্টা রূপম নন্দী প্রকাশ্য। তিনি জানান, এনআইটির ওই ঘটনার পর 18 জনকে অভিযুক্ত করে থানায় মামলা দায়ের করা হলে আজ অবধি দোষীদের গ্রেফতার করতে ব্যর্থ জেলার পুলিশ প্রশাসন। তিনি এও বলেন, পুলিশের ব্যর্থতায় অভিযুক্তরা প্রশ্রয় পাবে এবং এমন ঘটনা ভবিষ্যতে আরও ঘটতে পারে বলে আশঙ্কা ব্যক্ত করেন। সাংবাদিক সম্মেলনে তিনি জেলার পুলিশ সুপার সহ এনআইটি কর্তৃপক্ষকে সময়সীমা বেঁধে দিয়ে জানান, আগামী মঙ্গলবারের মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তার করা না হলে আন্দোলনে নামতে বাধ্য হবে সংগঠন। এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন জেসি কলেজের প্রাক্তন অধ্যক্ষ সহ ছাত্র সংগঠনের কর্মকর্তারা। যে বাঁচানোর জন্য এগিয়ে এসেছিল অনির্বাণ জ্যোতি গুপ্ত, ওনার ছেলে সুস্মিত গুপ্ত, তাকে আকসার পক্ষ থেকে আমরা হার্দিক উষ্ণ অভিনন্দন জানাই। আমি বলছি না যে সিদ্ধান্ত করতে কোনো দোষ নেই, যদি থেকে তাকে কোনো বচসা হয় এটা কি প্রাণঘাতী হামলা, দলবদ্ধভাবে আক্রমণকে এটাই তার উপর করা উচিত ছিল। এনআইটি কর্তৃপক্ষ শুনেছি কারো ফোন ধরার চেষ্টা প্রয়োজন মনে করেন না, এটা উচ্চশিক্ষা প্রতিষ্ঠান, ছাত্র এবং জনগণের রায় মতামত ওনাকে নিতেই হবে। এবং এখানে এইসব প্রফেসররা ছিলেন DSW প্রজিত বর্মন, উনি আইউকনেস যাকে বলবো সেটা ছিলেন, আর সব প্রফেসর যার নাম বললাম এরা প্রত্যেকেই প্রত্যক্ষদর্শী। তা হোক, তারপরেও এনআইটি কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিতে কেন এত সময় লাগাচ্ছে? অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে দুয়ারবন্দ বিক্ষোভ প্রদর্শন করল মহিলা সংগঠন AIMSS, যুব সংগঠন AIDY এবং ছাত্র সংগঠন AIDSO। শুক্রবার বিষয়টি নিয়ে সোচ্চার হয়ে এক বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি এলাকার প্রধান প্রধান সড়ক পরিক্রমা করার পাশাপাশি মদ, জুয়া, ড্রাগ সেবন, নারী নির্যাতন সহ বিভিন্ন অসামাজিক কার্যকলাপ অতিসত্বর বন্ধ করতে এলাকাবাসীদের সচেতন করা হয়। পরে যৌথ সংগঠনের পক্ষ থেকে দুয়ারবন্দ থানার আধিকারিক মারফতে কাছাড় জেলা শাসকের উদ্দেশ্যে এক স্মারকপত্র প্রদান করা হয়। এতে উল্লেখ করে বলা হয় যে দুয়ারবন্দ অঞ্চলে সাম্প্রতিককালে নারী নির্যাতন, শ্লীলতাহানি সহ অসামাজিক কার্যকলাপ প্রায় ঘটেছে, তাই এলাকার সুস্থ সমাজ গড়ে সহ অসামাজিক কার্যকলাপ বন্ধ করতে জেলা প্রশাসনের কাছে আহ্বান জানান যৌথ সংগঠনের কর্মকর্তারা। এদিন স্মারকপত্র প্রদানকালে উপস্থিত ছিলেন পরিতোষ ভট্টাচার্য, গৌরচন্দ্র দাস, শম্পা দে, গৌরীশ দেব, মায়া বাগদি, মাখন কালিন্দী, লিলি ঘাটুয়ার প্রমুখ। আমরা কি মদের দোকানের দাবি করেছিলাম? এই অঞ্চলে মদের দোকান গড়ে উঠুক, বলুন আপনারা, দীর্ঘ 40 থেকে 50 বছর থেকে হাসপাতালের দাবি করা হচ্ছে,
হাসপাতাল দিতে পারে না এই কংগ্রেস বিজেপির সরকার। আর আমাদের রাজ্যের আবগারি মন্ত্রী তাতাই তাতাই নাচছেন যে রাজস্ব আদায় হয়েছে মরের নামে, বৃহৎ রাজস্ব আদায়। সেই রাজস্ব আদায়ের মধ্যে দিয়ে কার উন্নয়ন হয়েছে বলুন? এই অঞ্চলের সাধারণ মানুষের উন্নয়ন হয়েছে না আপনার আমার পরিবারের মনুষ্যত্বের অঞ্চলের ধ্বংস হয়েছে বলুন? এই যে ঘটনাগুলো ঘটল দুয়ারবন্ধের, শিশু থেকে আবাল বৃদ্ধ বনিতা যে আজকে ছিল তাহানি ঘটছে, তার মূলে কে দায়ী? কে? এই মদ বিক্রি, সমস্ত কিছু মনুষ্যত্ব ধ্বংসকারী মদ, এবং তাকে ট্যাক্স আদায়ের নামে। এই ট্যাক্স আদায় করে যদি জনগণের জীবন রক্ষা না হয় তাহলে এই ট্যাক্স আদায় করে লাভ কি? এটা কি জনগণের সরকার নয় বলুন? তাই বন্ধুগণ ভাবতে হবে আপনার পরিবার আমার পরিবার পরবর্তী জেনারেশনকে যদি মনুষ্যত্ব নিয়ে যদি মানুষের মতন মানুষ হয়ে গড়ে তুলতে হয় তাহলে তার বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলতে হবে। ঝড় বৃষ্টি বাধা না দিলে আগামী মাসে অর্থাৎ মে মাসে শিলচর অন্নপূর্ণা ঘাট দুধপাতের সংযোগকারী বরাক সেতুর কাজ শেষ হবে। মে মাস থেকে দুপারের লোকেরা চলাচল করতে পারবেন বলে জানা গেছে এই সেতু দিয়ে। শুক্রবার ঠিক এমনটাই জানালেন নির্মীয়মাণ সেতুর বরাদপ্রাপ্ত ডি টু ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেড কোম্পানির প্রজেক্ট ডিরেক্টর যোগেশ সিং। ইতিমধ্যেই সেতুর কাজ প্রায় শেষের পথে। শহরের দিকে সেতুর সংযোগকারী অ্যাপ্রোচের মাটি ভরাট করা হয়েছে, শুধু দুধপাতের এলাকার সেতুর অ্যাপ্রোচের মাটি ভরাটের কাজ বাকি রয়েছে, তবে তা চলতি মাসের মধ্যেই শেষ হয়ে যাবে। আগামী মে মাসের 15 তারিখের মধ্যে পুরো কাজ শেষ হবে, তবে সময়সীমা নির্ধারণের সফলতা নির্ভর করবে আবহাওয়ার উপর বলে জানান তিনি। কাম তো মেনলি খতম হয়ে চুকা হ্যাঁ, রায় উস সাইড মে আমারি যে বাল উঠ রহি হ্যায় উসমে আমারা করিব 20 অপ্রিল তক বাল উঠ পায়েগি, ইসকে বাদ আর্থবর্ক হয়ে যায়গা, ইয়ানি ইস মহিনে মে আমারা আর্থবর্ক বগেরা সব খতম হয়ে যায়গা অপ্রিল, ফির ইয়ানি 15 মই তক কমপ্লিট হয়ে যায়গা ব্রিজ দোনো সাইড কা ও আর্থ ফিলিংস। इसके बाद अभी जो सड़क दिख रहा है वो कैसे कैसे डिवाइड करेंगे आप लोग? ये तो रोटरी है ना, रोटरी से जो है लेफ्ट वाली लेफ्ट की तरफ से उधर से निकल जाएगा और राइट वाला यूँ जाएगा, अब जाके यहाँ मेन रोड में मिल जाएगा, यहाँ से इधर को घूम जाएगा उधर जो भी है, यहाँ पे डिवाइडर देंगे। अच्छे भी हम लोग बना रहे हैं ना इसमें पूरा, हमारी इधर की तो बन लगी ओपन ड्रेन, आउटर ड्रेन भी बन जाएगी, उसके ऊपर जो है हमारी रबल मेसनरी हो रही है वो भी हो जाएगी। यानी कोशिश यही है कि हम लोग जो है 15 मई के पहले पहले ख़त्म करूं, अगर बारिश न हुई, बारिश हो जाती तो हमारा उसी पूरा काम डिस्टर्ब हो जाता। अभी बारिश होने से हमारा करीब 3-4 दिन बेकार चले गए, यहाँ पे खड़े नहीं हो सकते, पूरा कीचड़ हो जाता। उस साइड में हम लोगों ने देखा है कि पूरा अभी तक काम अर्थ फिलिंग का काम या नहीं, उधर अर्थ फिलिंग हो चुकी पूरी। अच्छा, जो पीछे आपने देखा होगा ना वो हमारे लेवल तक आ गया, केवल इसी इतना ही बचा है जो दीवार उठ रही है ना, बस ये जाके ये स्लोप में मिल जाए। বেতুকান্দি বাঁধ পরিদর্শন করলেন ড্রিম সেলিব্রেশনের কর্মকর্তারা। বৃহস্পতিবার শিলচর সংলগ্ন বেতুকান্দি এলাকা পরিদর্শন করে বাঁধের নির্মাণ কাজ সহ স্থানীয়দের বিভিন্ন সমস্যা সম্পর্কে অবগত হন কর্মকর্তারা। এদিন সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে সংস্থার প্রতিষ্ঠাতা সোনালী বণিক জানান, বর্তমানে বর্ষার মরশুমে স্থানীয়রা বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন। বৃষ্টির কারণে সড়ক কদমাক্ত থাকার ফলে সাধারণ পথচারী থেকে যানবাহন চলাচলেও ব্যাপক সমস্যার কবলে পড়তে হচ্ছে সবার। বিষয়টি প্রশাসন সহ সরকারের নজরে এনে অতিসত্বর বিহিত ব্যবস্থা গ্রহণের আবেদন জানান তিনি। তো এসে দেখি যে রাস্তাঘাট গুলির অবস্থা খুবই শোচনীয়, কেউ ওখানে আসা যাচ্ছে না, যাওয়া যাচ্ছে না, কিছু না, বাইক নিয়ে আসছে ওরাও আসতে পারছে না, গাড়ি তো আর কি বলবো, গাড়ি তো আসতেই পারছে না। তো কদিন আগে দেখলাম যে ওরাই বললো, এখানে লোকই বললো যে এই গাড়ির মধ্যে একজন বাইক নিয়ে রাত্রিবেলা পড়ে গেছে, একজন ছেলে পড়ে ও বাইক সুদ্ধা পড়ে গেছে। তারপরে রাত্রিবেলা অন্যজনকে ডেকে যখন চিল্লানিটা যখন শুনেছে ওরা এসে তারপরে ওই ছেলেটাকেও উঠান আর বাইকটাকেও উঠান, উঠিয়ে তারপরে হসপিটালের লোকটাকে নিয়ে যান। আর এখানে তো লাইট পোস্ট তো আছে দেখছি, কিন্তু ওরা বলছে যে রাত্রেবেলা এখানে লাইটও থাকে না, তো আসা যাওয়ার রাস্তাটাও খুব মানে ওরা দেখতেই পায় না চোখ দিয়ে, তারপরে গিয়ে তো রাস্তাটা খুবই খারাপ, খুবই ভয় পেয়ে পেয়ে ওরা এখানে আসা যাওয়া করে সবাই।
আমার মন্তব্য সবাইকে যে এখানে গভর্নমেন্টকে আমার মন্তব্য যে এই রাস্তাটা প্লিজ এখানে আসুন, এসে আপনারা দেখুন, দেখে যদি একটু যদি ওদের সাহায্য হবে যাতে রাস্তাটা যদি ঠিক করায়, ওটাই আমার মন্তব্য, আর কিছু না। সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, সেটাই চাই আমরা। সবাই আমরা ভালো খারাপ নিয়ে আমরা বাঁচি, সেটাই আমার মন্তব্য, আর কিছু না। শুক্রবার বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করলো মেহেরপুর স্থিত শিলচর ডেন্টাল কলেজ ও হাসপাতাল। হাসপাতালের ডিপার্টমেন্ট অফ পাবলিক হেলথ ডেন্টিস্টের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হয়। এ উপলক্ষে রক্তদান সম্পর্কে সচেতনতা বৃদ্ধির এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিন উৎসাহের সঙ্গে হাসপাতালের পড়ুয়ারা রক্তদান করেন। শিবিরে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, শিবির পরিচালনা করেন মেডিকেল টিম লিডার ডক্টর আর এন চৌবে। এছাড়াও উপস্থিত ছিলেন কাউন্সিলর অপূর্ব ঘোষ, রূপম কুমার চন্দ্র সহ আরো অন্যান্যরা। এদিন শিবির শেষে কলেজের তরফে অতিথিদের সম্মাননা জানানো হয়। অনুষ্ঠানে কলেজের তরফে উপস্থিত ছিলেন অধ্যক্ষা মঞ্জুলা দাস, সহকারী অধ্যাপক ডক্টর দেবদূত কাকতি, ডক্টর উজ্জ্বল দাস, ডক্টর জিনকি মণি সিনহা প্রমুখ। আজকে আমরা বহুত কৃতজ্ঞ এই যে ডেন্টাল কলেজের প্রতি। আজকে ওয়ার্ল্ড হেলথ ডেও আছে, আর এই স্পেসিফিক দিনটা মানে আমরা প্রিন্সিপাল ম্যাডাম মানে একটু চিন্তা করিয়া ভাবলা যে এই ওয়ার্ল্ড হেলথ ডেতে কিছু একটা সেবা করা যায়। আর এই সেবা উদ্দেশ্যে তাই একটা ব্লাড ডোনেশন ক্যাম্প অ্যারেঞ্জ করছেন উইথ দ্য হেল্প অফ দ্য শিলচর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল ব্লাড ব্যাঙ্ক স্টাফ। আর আজকে আমরা এখানে এসেছি, তারা এত মানে কী কইব মানে ওয়ার্ডস নাই যে এত ভালোভাবে রিসেপশন করছে, আর স্টুডেন্টরা এত এনথুজিয়াস্টিক হইয়া আগ বাড়িয়া আইয়া ব্লাড ডোনেট করছে উইথ স্মাইলিং ফেসেস। আই রিয়েলি থ্যাংক দেম অ্যান্ড দ্য প্রিন্সিপাল, অ্যান্ড আই এক্সপেক্ট দ্যাট ইন ফিউচার অলসো আমার প্রিন্সিপাল ম্যাডাম উইল কন্টিনিউ দিস সার্ভিস অফ ব্লাড ব্যাঙ্ক সেন্টার সিস্টেম কলেজ ইন দ্য সার্ভিস অফ দ্য সোসাইটি। রাজীব গান্ধী ওপেন ইনস্টিটিউটের হোমিওপ্যাথি বিভাগের উদ্যোগে আগামী 10 এপ্রিল বিশ্ব হোমিওপ্যাথি দিবস উপলক্ষে একগুচ্ছ কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়েছে। এদিন ডক্টর স্যামুয়েল হ্যানিম্যানের 268তম জন্মদিবস। এ উপলক্ষে রবিবার অর্থাৎ 9 এপ্রিল সকাল 11টা নাগাদ ইনস্টিটিউটের ডক্টর রণেন্দ্র কর স্মৃতিকক্ষে ডক্টর স্যামুয়েল হ্যানিম্যানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হবে। এতে সভাপতি হিসেবে উপস্থিত থাকবেন রাজীব গান্ধী ওপেন ইনস্টিটিউটের ডিরেক্টর পিনাককান্তি ভট্টাচার্য। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কাছাড় জেলা শাসক রোহন কুমার ঝা, সম্মানিত অতিথি শিলচর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডক্টর বাবুল বেজবরুয়া, সম্মানিত অতিথি বিশিষ্ট শল্য চিকিৎসক ডক্টর কুমারকান্তি দাস। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজীব গান্ধী ওপেন ইনস্টিটিউটের চেয়ারম্যান অরিন্দম ভট্টাচার্য। অনুষ্ঠানে প্রারম্ভিক বক্তব্য রাখবেন রাজীব ওপেন ইনস্টিটিউটের হোমিওপ্যাথি বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর রাজীব কর। অনুষ্ঠানমালায় রয়েছে 2টি পর্যায়ের বিজ্ঞান সভা, যার বিষয় থাকবে কার্সিনোসিন, আর্সেনিক অ্যালবাম এবং 50 সহস্র ঔষধের প্রয়োগ ও রোগী দেখার কৌশল সহ প্যাথোলজি সহযোগে কেস টেকিং। প্রথম পর্যায়ে দুপুর 12টা থেকে শুরু হবে। এতে মুখ্য বক্তা হিসেবে থাকবেন কলকাতার প্রথিতযশা চিকিৎসক তথা অধ্যাপক ডক্টর শ্রীকান্ত চৌধুরী। দ্বিতীয় পর্যায়ে শুরু হবে বেলা 3টা থেকে। এতে বক্তা হিসেবে থাকবেন ডক্টর দেবাংশু ব্যানার্জি ও ডক্টর সুবিনয় দেব। শুক্রবার এক সাংবাদিক সম্মেলন করে বিস্তারিত জনসমক্ষে তুলে ধরেন রাজীব ওপেন ইনস্টিটিউটের হোমিওপ্যাথি বিভাগের প্রধান ডক্টর রাজীব কর। 10 এপ্রিল বিশ্ব হোমিওপ্যাথিক দিবস, এবং সেটা এই বছরে হোমিওপ্যাথির স্রষ্টা ডক্টর স্যামুয়েল হ্যানিম্যানের 268তম জন্মদিবস। আমরা প্রতিবারই ছোট করে কিছু একটা করি, অনেকটা বড় করে করবার মতো সুযোগ আমরা অনেক ক্ষেত্রেই পাইনি। গতবারে আমরা পরিকল্পনা করেছিলাম, গতবার না 2020তে, কিন্তু সেটা কোভিডের কারণে সেটা বাতিল হয়। এই বছরে আমরা
এই অনুষ্ঠানটার দিকে এগোচ্ছি। আমরা 10 এপ্রিল সোমবার পড়েছে, উইকডেজে যেহেতু অনেকেরই একটা বড় অসুবিধার বিষয় দাঁড়ায়, তাই আমরা এটাকে 9 এপ্রিলে একটি বিজ্ঞান সভার আয়োজন করেছি। সেখানে হোমিওপ্যাথিক ওষুধ, বিভিন্ন ওষুধ, তার ব্যবহারিক 50 সহস্রতমিক পদ্ধতির ব্যবহার, তার প্রয়োগ বিজ্ঞান, বেশ কটা ওষুধ ইত্যাদি নিয়ে মূল মুখ্য আলোচক কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর শ্রীকান্ত চৌধুরী আসছেন আমাদের আমন্ত্রণে। তাকে সহযোগিতা যারা করবেন তারা হচ্ছেন ডক্টর দেবাংশু ব্যানার্জি, ডক্টর সুবিনয় দেব। রাজ্যের জলসেচ বিভাগের চিফ ইঞ্জিনিয়ার পদে নিযুক্তি পেয়েছেন বরাকের সুসন্তান রাজকুমার গোপাল সানা। এ উপলক্ষে শিলচর সোনাই রোডস্থিত জেলা জলসেচ বিভাগের কার্যালয়ে উপত্যকার প্রতিটি শাখার কার্যবাহী অভিযন্তা, কনিষ্ঠ অভিযন্তা, কর্মচারী সহ ঠিকাদার সংস্থার পক্ষ থেকে রাজকুমার গোপাল সানাকে বিপুল সংবর্ধনা জানানো হয়। এতে বক্তব্য রাখেন কার্যবাহী অভিযন্তা আজিজুর রহমান মজুমদার, দীপক গোস্বামী, এম এ বরবইয়া এবং ঠিকাদার সংস্থার পক্ষ থেকে বিধান চক্রবর্তী প্রমুখ। পরে জলসেচ বিভাগের চিফ ইঞ্জিনিয়ার রাজকুমার গোপাল সানা সংবর্ধনা সভায় সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান। শীর্ষ পদের দায়িত্ব পাওয়া বিভাগীয় সকল স্তরের কর্মচারীর সহযোগিতায় সম্ভব হয়েছে বলে তিনি উল্লেখ করেন। এই সঙ্গে তিনি আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ও জলসেচ বিভাগের মন্ত্রী অশোক সিংহলের দৃষ্টি আকর্ষণ করে বিভাগীয় বিভিন্ন সমস্যার সমাধানের জন্য অনুরোধ জানান। শ্রীযুক্ত আমাদের শ্রীযুক্ত হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী, আসামের মাননীয় মুখ্যমন্ত্রী এবং ইরিগেশন বিভাগের আমাদের মাননীয় মন্ত্রী শ্রীযুক্ত অশোক সিংহল মহাশয় স্যার এবং আমাদের বিভিন্ন পর্যটন কর্তৃপক্ষ যারা আছেন, একজন চিফ সেক্রেটারি স্যার, কমিশনার অ্যান্ড সেক্রেটারি স্যার এবং সেক্রেটারি স্যাররা, ওনাদেরকে আমি আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই। ওনাদের বলিষ্ঠ পদক্ষেপে আমি এই চেয়ারে আমাকে ওনারা বসিয়েছেন, এর জন্য আমি ওনাদেরকে আমি আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ। বেহাল রাস্তাঘাটের সংস্কার ও জল নিষ্কাশনের দাবিতে সরব হল শিবালিক পার্ক ডেভেলপমেন্ট কমিটি। শুক্রবার কমিটির সদস্যরা এলাকার বিভিন্ন সমস্যার সমাধানে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। এদিন সাংবাদিক সম্মেলনে বর্তমান সমস্যা তুলে ধরেন শিবালিক পার্ক ডেভেলপমেন্ট কমিটির সভাপতি ওঙ্কার নাথ। তিনি বলেন, পূর্ত বিভাগের অধীনে থাকা মেহেরপুর শিবালিক পার্কের রাস্তাটি প্রায় অর্ধাংশের বেশি বেহাল। বৃষ্টির দিনে চলাচল করা অত্যন্ত বিপজ্জনক হয়ে দাঁড়ায়। সেই জল যাওয়ায় নালা নর্দমায় নেই নিকাশি ব্যবস্থা। স্থানীয় জনপ্রতিনিধিরা এই বিষয় নিয়ে সম্পূর্ণ নীরব ভূমিকা পালন করে চলেছেন, তাই কমিটির পক্ষ থেকে সমস্যার সমাধানে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করা হয়। কমিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন অঞ্জন স্বামী, রতীন্দ্র মোহন চৌধুরী, অলক দাস, সুদীপ্ত দেবরায়, ডক্টর শিহিরাংশু মজুমদার, মানবেন্দ্র কুণ্ডু প্রমুখ। এই কাঁচা রাস্তার উপরিভাগে যা ছিল প্রায় 6 ইঞ্চি ধুয়ে চলে গেছে এবং এরপর থেকে আজকে 8 মাস হয়ে গেছে, কিন্তু এই রাস্তার উন্নতি বলতে কোনো কিছু আমরা পাইনি। বিভিন্ন জায়গায় গিয়ে এবং বিশেষ করে পিডব্লিউডি বিভাগে গিয়ে আমরা পরস্পর বিরোধী কিছু খবর পাই, কেউ বলছে হবে, কেউ বলছে কবে হবে, কিছু জানে না। কিন্তু সামনে বর্ষা সমাগত, যার ফলে এর মধ্যে যদি 1 ঘন্টা বৃষ্টি হয় তাহলে বিশেষ করে বাচ্চা এবং মহিলাদের যারা হেঁটে যান ভীষণ অসুবিধা হয় এবং যে কোনো সময় কোনো দুর্ঘটনা ঘটতে পারে। তাছাড়া যাদের বাড়ি আছে রাস্তার উপরে এরা বাড়ি থেকে বেরোতে পারেন না। তো শিবালিক পার্কের এই রাস্তার মতো একটা জরুরি রাস্তায় যেখানে সোনাই রোডের সঙ্গে এটা একটা লিঙ্ক রোড, যেখানে অজস্র গাড়ি রাত্রি যাতায়াত করে, সেখানে এই রাস্তা এতদিন থেকেও যে হচ্ছে না সেটাই আমাদের একটা প্রশ্ন। আমাদের দুঃখ তো বটে যে আমাদের হচ্ছে না, কিন্তু কেন হচ্ছে না সেটা আমরা বুঝতে পারছি না, যার ফলে আমরা এই জিনিসটা সর্বসমক্ষে আনতে চাইছি। বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে শুক্রবার জনশিক্ষণ সংস্থার উদ্যোগে কাছাড় জেলার বিভিন্ন স্থানে নানা ধরনের স্বাস্থ্য সচেতনতা গড়ে তোলা ও স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করা হয়। এ উপলক্ষে শিলচরের সফট সলিউশন কম্পিউটার সেন্টারে এক অনুষ্ঠানে আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন জনশিক্ষণ সংস্থার ডিরেক্টর মৌটুসী চক্রবর্তী ও রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন অমর গোস্বামী। মৌটুসী বলেন, 1948 সালের
7 এপ্রিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রতিষ্ঠা হয়। এই উপলক্ষে প্রতি বছর এই দিনটি বিশ্ব স্বাস্থ্য দিবস হিসেবে পালন করা হয়। 2023 সালের এই দিবস পালনের বিষয় ছিল হেলথ ফর অল। জনশিক্ষণ সংস্থার উদ্যোগে আয়োজিত সফট সলিউশন কম্পিউটার সেন্টারে মোট 53 জন উপস্থিত ছিলেন। তাদের ব্লাড প্রেশার পরিমাপ করে স্বাস্থ্য পরামর্শ প্রদান করা হয়। সবাই তো মানে এটা সম্বন্ধে সচেতন থাকছি, কিন্তু যতটুকু দেখলাম আরও কিন্তু ঠিক না, টেনশন বেশি হয়ে যায়। ওই জিনিসগুলো আমি জেলায় কন্ট্রোল করতে রাখবো, আর খাওয়া খাদ্য সবসময় কন্ট্রোল রাখতে হবে। তাহলে যদি রক্তচাপটা একটু নিয়ন্ত্রণে রাখা যায় অনেক কিছু সেফ হয়। একটু সেফ আমরা যদি কি ফার্স্ট ফুড থেকে শুরু হয়। উদারবন্ধ শিক্ষাকুণ্ডের অন্তর্গত 655 নম্বর খাসপুর বাগেরকোনা এলপি স্কুলে শিশু কেন্দ্রিক বিজ্ঞান প্রদর্শনীর আয়োজন করলো শিক্ষক শিক্ষিকারা। স্কুলের শিক্ষক শিক্ষিকারা জানান, সহকারী শিক্ষক মাঙ্গান সিংহের বিশেষ উদ্যোগে স্কুলের পড়ুয়াদের জন্য এক শিশু কেন্দ্রিক বিজ্ঞান প্রদর্শনীর আয়োজন করা হয়। পড়ুয়াদের উৎসাহ বৃদ্ধির লক্ষ্যে স্বল্প খরচে আয়োজন করা এই প্রদর্শনীর ফলে কচিকাঁচা পড়ুয়ারা বিজ্ঞানের বিভিন্ন বিষয় জানতে ও শিখতে পারবে বলে মত প্রকাশ করেন তারা। এদিকে প্রত্যন্ত এলাকার একটি এলপি স্কুলে বিজ্ঞান প্রদর্শনী আয়োজন করায় স্কুলের শিক্ষক শিক্ষিকাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে অভিভাবকরা বলেন, এমন প্রদর্শনী আয়োজনের ফলে উপকৃত হবেন স্কুলের কচিকাঁচা সহ অন্যান্য পড়ুয়ারা। আমরা 655 খাসপুর বাগেরকোনা এলপি স্কুলের এই 3-4 দিন থেকেই আমরা বিজ্ঞান প্রদর্শনী চলছে শিশুদের মানে উৎসাহ করার জন্য। আমরা স্যাররা আমাদের স্যার যেমন মাঙ্গান সিংহ স্যার, তাইনি বিশেষ উদ্যোগে নিয়েছিলেন। আর এই যে প্রদর্শনী, এতে এমন কোনো খরচের কিছু নেই। স্কুলের যা সামগ্রী বা আশেপাশে যা মাটি বালু পাথর এইগুলি দিয়েই আমরা এই প্রদর্শনীটা মানে শুরু করেছি। ছাত্ররা যাতে ভালো করে বুঝে ওই সব জিনিস যাতে পরিচয় হয়, ওই সব জিনিসের সাথে তাদের উৎসাহ বৃদ্ধি করা, তাদের জ্ঞান বৃদ্ধি করানোর জন্য এই ছোট্টখাটো একটা প্রয়াস। তো এই প্রয়াসে কিন্তু বিশেষ করে আমাদের স্যার অ্যাসিস্ট্যান্ট স্যার মাঙ্গন সিংহ স্যারকে আমি ধন্যবাদ জানাই, উনি বাচ্চাদেরকে নিয়ে মানে এই অনুষ্ঠানটা চালিয়ে গেছেন। ধন্যবাদ। ভারতীয় জনতা পার্টির 44তম স্থাপনা দিবস উপলক্ষে সেবা সপ্তাহ শুরু হয়েছে। ব্লক মণ্ডল যুব মোর্চা সেবা সপ্তাহের প্রথম দিনে স্বচ্ছ ভারত অভিযান চালায়। ব্লক মণ্ডল সাধারণ সম্পাদক শিবাদেব বলেন, সেবাই সংগঠন, সেই উদ্দেশ্যে বিভিন্ন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে যেগুলো গোটা সপ্তাহ ধরে চলতে থাকবে। এদিনের অভিযানে উপস্থিত ছিলেন জেলা যুব মোর্চার কোষাধ্যক্ষ জয়দীপ রায়, অম্বিকাপুর জিপি সভাপতি সুরাট দাস, শীতন বর্মন, মনোজিৎ রায়, বাপ্পা নমশূদ্র, কিরণ দেবনাথ, বিশাল প্রসাদ প্রমুখ। 6 এপ্রিল আমাদের ভারতীয় জনতা পার্টির স্থাপনা দিবস উপলক্ষে আমাদের শিলচর ব্লক মণ্ডল তথা কাছাড় জেলার বিভিন্ন অঞ্চলে আমাদের সব প্রত্যেকটি বুথে স্থাপনা দিবস পালন করা হয়েছে। তারই উদ্দেশ্য এবং এই সপ্তাহকে আমরা সেবা সংগঠন যাত্রা উপলক্ষে এবং সাপ্তাহিকব্যাপী কার্যক্রম হাতে নেওয়া হয়েছে সেবা সপ্তাহ। আর তার প্রথম দিন আজকে আমরা সেবা সপ্তাহের কার্যক্রম শুরু করেছি। আর আমরা আজকে অম্বিকাপুর জিপির জিপি অফিস তথা মন্দির প্রাঙ্গণ পরিষ্কার করে এবং স্বচ্ছতা অভিযান কার্যক্রম সম্পন্ন করি। আমাদের এই কার্যক্রমে উপস্থিত আছেন আমাদের যুব মোর্চার কাছাড় জেলার ট্রেজারার তথা আমাদের মণ্ডলের প্রভারী শ্রী জয়দীপ রায় মহাশয়, উপস্থিত আছেন আমাদের সাথে আমাদের ব্লক মণ্ডলের সেক্রেটারি তথা এই জিপির সভাপতি শ্রী সুরাট দাস সহ আমাদের যুব মোর্চার সকল কার্যকর্তারা। আজকে আমরা সেবা সপ্তাহের প্রথম দিনে স্বচ্ছতা অভিযান করে কার্যক্রমের শুরু করেছি। আগামী দিনে আরও কার্যক্রম থাকবে। আর এই কার্যক্রমকে সুন্দর রূপ দেওয়ার জন্য আমরা সকল কার্যকর্তারা আর এই প্রয়াসকে চালিয়ে যাব। আর আমরা জানি যে ভারতীয় জনতা পার্টি সেবা কার্যের মাধ্যমেই সংগঠনের কাজ চালিয়ে যায়। আর আমাদের সংগঠন প্রথমেই বলে থাকি আমরা যে সংগঠনই সেবা, আর সংগঠনকে আমরা সেবার মাধ্যমেই চালিয়ে যাব। আর এইভাবেই কাজ করা যাবে। আমাদের প্রধানমন্ত্রীও সেবা কাজ চালিয়ে যাচ্ছেন, আমাদের বিধায়ক সাংসদ থেকে ধরে আমাদের প্রত্যেক প্রতিনিধি। খবর শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। শিলচর এনআইটিতে মারপিট ঘটনায় দোষীদের গ্রেফতারের সময়সীমা বেঁধে দিল আকসা। দুয়ারবন্দে অসামাজিক কার্যকলাপ রুখতে বিক্ষোভ মিছিল, স্মারকপত্র জেলা শাসককে। মে'র মধ্যে শেষ হবে অন্নপূর্ণা ঘাট দুধপাতিল বরাক সেতুর কাজ।
এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, ধন্যবাদ। आपके व्यवसाय और आपके विश्वास के लिए धन्यवाद। आपके साथ काम करना हमारे लिए सौभाग्य की बात है।